বৃহস্পতিবার দুর্গাবাড়ী মন্দিরে অঞ্জলি প্রদান করে রাজ্যবাসীর গরু দায়িত্ব পালনে মা দুর্গার নিকট বর চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন স্ত্রী নীতি দেব এবং পুত্র আরিয়ানকে সাথে নিয়ে দুর্গাবাড়িতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। প্রায় 20 মিনিট দুর্গাবাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে থেকে দেখতে দুর্গাবাড়িতে প্রচুর লোকের সমাগম ঘটে এদিন। বৃহস্পতিবার মহা অষ্টমীর দিন দুপুরে আগরতলা দুর্গাবাড়ি মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ওনার স্ত্রী এবং পুত্র। দুর্গাবাড়িতে দেবীর অঞ্জলি চড়ান মুখ্যমন্ত্রী, 500 টাকা দক্ষিণেও প্রদান করেন মুখ্যমন্ত্রী। দুর্গাবাড়িতে পুজো পাঠ ও অঞ্জলি প্রদান সেরে ফেরার সময় বাইরে অপেক্ষারত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, মা ওনার কাঁধে 37 লক্ষ রাজ্যবাসীর দায়িত্ব অর্পণ করেছেন। এই গুরু দায়িত্ব যেন তিনি পালন করতে পারেন তার জন্য দুর্গামায়ের নিকট প্রার্থনা জানান তিনি। স্বাভাবিকভাবে 37 লক্ষ ত্রিপুরাবাসীর দায়িত্ব মা আমার ক্যাবিনেটের কাছে দিয়ে রেখেছেন। আমি যাতে কোনো নির্ণয় করতে জনতার হিতে রেখেই যাতে নির্ণয় করতে পারি, সেই আশীর্বাদটুকু মায়ের কাছ থেকে আমি চেয়েছি। যেটা আমার ত্রিপুরাবাসীর কাছে আপিল, যে গরিব মুক্ত ত্রিপুরা করা, ভ্রষ্টাচার মুক্ত ত্রিপুরা করা, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা করা, ওর বৈভবশালী ত্রিপুরা। এদিন দুর্গাবাড়ি মন্দিরে প্রায় 20 মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উপস্থিতির সংবাদ পেয়ে অনেকে দুর্গাবাড়িতে ছুটে যান। দীর্ঘ বছর বাদে রাজ্যের কোন মুখ্যমন্ত্রী দুর্গা পুজোয় দুর্গাবাড়িতে উপস্থিত থাকলেন। এর আগে রাজ্যের কোন মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর সময় দুর্গাবাড়িতে এসে মা দুর্গার চরণে অঞ্জলি প্রদান করেছেন কিনা তা নিয়ে মন্দিরে উপস্থিত জনগণ নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।